হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। শব্দ পাঠক চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের একটি উপন্যাস অপরাহ্ন। আজ প্রথম পর্ব। ভোর রাতে মনিরুদ্দিন স্বপ্ন দেখে জেগে উঠল। স্বপ্নটা তার মনে ছিল না, কিন্তু তার মায়া মনিরুদ্দিনকে আচ্ছন্ন করে রাখল। স্বপ্নের মধ্যে খুব আনন্দের কিছু ছিল, তেমন আনন্দময় জীবন তার নয়। আর নয় বলেই হয়তো ভোর রাতের স্বপ্ন তাকে অভিভূত করে রাখল। সে উঠে বসল। খুব সাবধানে পাশে শুয়ে থাকা শরীফার গায়ে হাত রাখল। শরীফা ঘুমের ঘরে চমকে একটু সরে গিয়ে কিশোরীদের ঋণ ঋণিয়ে গলায় বলল, না না। মনিরুদ্দিন হাত সরিয়ে নিল। অন্য সময় এরকম হয় না, গায়ে হাত রাখলেই কাছে টানতে ইচ্ছে করে, আজ করছে না। কেন করছে না? বৈশাখ মাসের অসহ্য গরম, এক ফোঁটা বাতাস নেই, ঝিম ধরে আছে চারিদিকে, ঘরের ভিতর ঘামের গন্ধের মতো কটু গন্ধ। ভোর রাতের স্বপ্নের সঙ্গে এর কোনোটিরই মিল নাই। মনিরুদ্দিন চৌকি থেকে নেমে গেল। অন্ধকারে কিছুই চোখে পড়ে না তার। কোথাও যেন একটি সিলুমুসি রাখা ছিল, পা লেগে সেটি পড়ে গেল। চৌকির নিচের হাঁস মুরগিগুলি এই অস্বাভাবিক দৃশ্য ভয় পেয়ে কক কক করতে লাগল। মনিরুদ্দিন বিরক্ত হয়ে বলল, আহ চুপ। কিন্তু তারা চুপ করল না। একটি সাদা মোরগ চৌকির নিচে থেকে বেরিয়ে এসে প্রবল বেগে ডানা ঝাপটাতে লাগল। শরীফা জেগে উঠে ভয় পাওয়া গলায় বলল, কি হয়েছে? মনিরুদ্দিন ভারী গলায় বলল, কিছু হয় নাই। কই যান? যাই না। মনিরুদ্দিন দরজা খুলে উঠানে এসে দাঁড়াল। মুরগিগুলি এখন কক কক করছে। দরজা খোলা দেখে হয়তো জানতে চাচ্ছে ভোর হয়েছে কিনা। শরীফা জিভ দিয়ে তালুতে অদ্ভুত একটা শব্দ করতেই ওরা থেমে গেল। যেন এতক্ষণ এই পরিচিত শব্দটি শুনবার জন্যই অপেক্ষা করছিল। শরীফা আবার শুয়ে পড়ল। এই অসহ্য গরমেও তার গায়ে একটি পাতলা কাঁথা। খোলা দরজার খানিকটা চাঁদের আলো এসেছে, সেই আলোয় শরীফার মুখ অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। 17 বছরের একটি তরুণীর রোগাশীর্ণ কোমল মুখ। এই স্নিগ্ধ কোমল মুখের সঙ্গে মনিরুদ্দিনের স্বপ্নের মিল ছিল, কিন্তু সেই মিল তার চোখে পড়েনি। সে ঘর ছেড়ে উঠোনে দাঁড়িয়ে আছে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। মুরগিগুলি আবার কক কক করছে। শরীফা ঘুমের ঘরেই সেই অদ্ভুত শব্দ করল। ওরা আবার শান্ত হয়ে গেল। বহু দূর থেকে ঝিকঝিক শব্দ আসছে, ট্রেনের শব্দ। দিনমানে কখনো শোনা যায় না। ট্রেনের শব্দে মনিরুদ্দিনের ভেতর এক ধরনের চাঞ্চল্য লক্ষ্য করা গেল। সে উঠোন ছেড়ে বাঁ দিকে এগিয়ে যাচ্ছে, যেন সে ট্রেনের শব্দ আরও ভালো করে শুনতে চায়। বাঁ দিকে দুটি অফলা লেবুর প্রকাণ্ড ঝাড়। আকাশে চাঁদ থাকা সত্ত্বেও এই জায়গাটাই অন্ধকার জমাট বেঁধে আছে। মনিরুদ্দিন স্বপ্নের কথা ভেবেই হয়তো শব্দ করে নিঃশ্বাস ফেলল। আর ঠিক তখন সে পায়ে তীব্র ও তীক্ষ্ণ ব্যথা অনুভব করল, পৃথিবী দুলে ওঠার মতো ব্যথা। মনিরুদ্দিন অসম্ভব অবাক হয়ে লক্ষ্য করল, লম্বা কালো সাপটি এঁকে বেঁকে এগিয়ে যাচ্ছে। কিছুদূর এগিয়ে সে আর নড়ল না, মাথা ঘুরিয়ে মানুষটিকে দেখতে লাগল, যেন সে তার কৃতকর্মের জন্য লজ্জিত। মনিরুদ্দিন ভাঙা গলায় বলল, হারামজাদি, তুই করছস কি? সাপটিকে স্ত্রী জাতীয় মনে করার তার কোনো কারণ ছিল না। চাঁদের অস্পষ্ট আলোয় পুরুষ এবং স্ত্রী সাপের ভিতর কোনো রকম পার্থক্য করা সম্ভব নয়।
কিন্তু মনিরুদ্দিনের ধারণা হৃদয়হীন ব্যাপারগুলি স্ত্রী জাতীয় প্রাণীদের দ্বারাই হয়ে থাকে, এরা এসব করে না বুঝে, কাজেই তাদের উপর রাগ করা যায় না, যে সাপটির উপর রাগ করল না। ক্লান্ত গলায় বলল, হারামজাদি ভাগ, যা করণের করছস, দেখোস কি? দেখনের কিছু নাই। সাপটি মনে হয় তার কথা শুনল, ঢুকে গেল লেবু ঝোপের ভিতর। সবুজ লুঙ্গি পরা খালি গায়ের একটি বেটে খাটো লোকের পায়ে সে তীব্র বিষের অনেকখানি ঢেলে দিয়েছে। এই বিষয়টি নিয়ে কি ভাবছে জানার কোনো উপায় নেই। নিম্ন শ্রেণীর প্রাণীদের চিন্তা চেতনা সম্পর্কে আমরা কিছুই জানি না। চাঁদের আলো একটু যেন স্পষ্ট হলো, হয়তো মেঘে ঢাকা পড়েছিল, মেঘ কেটে গেছে। বাতাসে লেবু ফুলের গন্ধ, লেবু গাছগুলি ফল ধরতে পারে না, প্রচুর ফুল ফোটায়। পরবর্তী কয়েক মিনিটের মধ্যেই অত্যন্ত ঠান্ডা মাথায় মনিরুদ্দিন কিছু কাজকর্ম করল, ঘরে ঢুকে কুপি ধরাল, পাটের কেষ্টা দিয়ে এক হাতে দড়ি পাকিয়ে দুটি বাঁধ দিল, একটি হাঁটুর নিচে অন্যটি উরুতে। তার ভাবভঙ্গিতে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ পেল না, বরঞ্চ মনে হলো সাপের কামড় খেয়ে তার অভ্যাস আছে। সে কুপিটাকে ডান পাশে রেখে পা দুটি ছড়িয়ে বসে আছে, তার কপালে ও নাকে বিন্দু বিন্দু ঘাম। মনিরুদ্দিন একটা বিড়ি ধরালো, ঘুমের ঘরে শরীফা বিড়বিড় করে কি বলতেই সাদা মুরগিটি গম্ভীর ভঙ্গিতে বেরিয়ে গেল। এরা অসম্ভব সাহসী। সে কুপির পাশে রাখা দিয়াশলাইটিতে একটি ঠোকর দিয়ে বিরক্তি প্রকাশ করল, পরক্ষণেই পুঁতির মতো লাল চোখে গভীর আগ্রহে মনিরুদ্দিনকে দেখতে লাগল। মনিরুদ্দিন ভারী গলায় বলল, কি দেখোস? সাদা মুরগি সেই প্রশ্নের জবাব দিল না। মনিরুদ্দিন হালকা গলায় বলল, দেখনের আর কিছু নাই, খেল খতম। পায়ের বাঁধন অতিরিক্ত আঁটো হয়েছে, রক্ত চলাচল বন্ধ বলেই তীব্র ব্যথা তাকে কাবু করে ফেলতে লাগল। গোড়ালির কাছে একটি দাঁতের দাগ স্পষ্ট, মুরগির লাল চোখের মতোই সেখানে এক ফোঁটা রক্ত, এতক্ষণে তা কালো হয়ে যাওয়ার কথা, তা হয়নি। কুপির আলোয় উজ্জ্বল লাল রক্তবিন্দু চকচক করছে। মনিরুদ্দিন উঁচু গলায় বলল, শরীফা, ও শরীফা। শরীফা সঙ্গে সঙ্গে উঠে পড়ল, একটা ধার কিছু দে, রক্ত বাইর করণ দরকার। কি হয়েছে? পাউডার মধ্যে বান্ধন দেখছস না? দুই বান্ধিছি। আপনার কি হয়েছে? আরে বেকুব মায়া মানুষ লয়া মুসিবত, সাপে কাটছে বুঝোস না? শরীফা চৌকি থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। মনিরুদ্দিন বিরক্ত স্বরে বলল, হুঁশ জ্ঞান নাই, ব্লাউজের বোতাম ঠিক কর। হায়া সরম নাই, ব্লাউজের বোতাম নাই, সেফটি পিনছিলও কোথায় খুলে পড়ে গেছে। শরীফা ব্যাকুল চোখে সেফটি পিন খুঁজে সেই সঙ্গে আকাশ ফুটানো চিৎকার দিতে চায়, কিন্তু চিৎকার দেয় না। মনিরুদ্দিন রাগী চোখে তাকিয়ে আছে, চিৎকার দিলেই খেপে যাবে। শরীফা ফিসকি ফিস করে বলল, কোনখানে কাটছে? হেইডা দিয়ে তুই করবি কি? যেখানেই কাটুক এক কথা, তুই যাস কই? মানুষজনরে খবর দেই, চুপ কইরা বৈশা থাক, সকাল হোক, ব্যবস্থা হইব। দেরি হইব, হইল হইব, তুই চুপ থাক, মায়া মানুষ কথা বেশি কইলে সংসারে আল্লাহর গজব পড়ে। পানি গরম দে, চুলা জ্বালা। গরম পানি দিয়া কি হইব? আহ, খালি কথা বাড়াই। আরে তুই যাস কই? শরীফা কখনোই এই মানুষটির কথার অবদ্ধ হয়নি, কিন্তু আজ প্রথম সে
তাকে সম্পূর্ণ উপেক্ষা করে খোলা দরজা দিয়ে উঠোনে নেমে ছোট ছোট পা ফেলে ছুটতে শুরু করল। এদের বাড়িটি গ্রামের এক প্রান্তে। মেয়েটিকে অনেকখানি পথ যেতে হবে। ভোর রাতের নির্জন গ্রাম, মরা চাঁদের অস্পষ্ট আলো, এর ভেতর দিয়ে এলোচুলে একটা রূপবতী তরুণী দৌড়চ্ছে। মাঝে মাঝে তার অস্পষ্ট কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। দৃশ্যটি ছবির মতো সুন্দর। মৌলানা খবির হোসেন ফজরের নামাজের জন্য অজু করতে বের হয়েছিলেন। তিনি অবাক হয়ে দৃশ্যটি দেখলেন। কিছু জিজ্ঞাসা করবার আগেই মেয়েটি অনেক দূরে চলে গেল। তাকে এখনও ডাকা যায়, কিন্তু তা ঠিক হবে না? ঠিক হবে না, তিনি একা মানুষ। রাতের বেলা মেয়ে ছেলে ডাকাডাকি করার অনেক রকম অর্থ করবে লোকে। মানুষের মন ভর্তি পাপ। তিনি একটি ছোট্ট নিঃশ্বাস ফেললেন এবং আশ্চর্যের ব্যাপার, ওজুর দোয়াই গণ্ডগোল করে ফেললেন। 13 বছর বয়স থেকে এই দোয়া তিনি দিনে 5 বার করে পড়েন। আজ তার বয়স 47। এতদিন ধরে পড়া একটি ছোট্ট দোয়াই ভুল হবে কেন? খবির হোসেন চিন্তিত মুখে মসজিদের দিকে রওনা হলেন। মসজিদের আশেপাশে একটাও মানুষ নেই। ধর্মকর্মে মন নেই মানুষের। ধর্ম ছাড়া মানুষ আর হয় না, এই দুইয়ের মধ্যে তফাৎ নেই। কিন্তু এই জিনিস বুঝাবে কে? একটা ভালো কথা বললে কেউ বুঝতে পারে না। হাই তোলে বেকুবের দল। গত জুম্মার দিনে খোদবার পর 3 ইবলিশ শয়তানের কথা শুরু করেছেন। তখন একজন বলে বসল, তাড়াতাড়ি করেন ইমাম সাহেব, কি সর্বনাশের কথা, হাদিস কোরআনের কথা শুনতে চায় না, এইসব কিয়ামতের নিশানা। কিয়ামত যখন নজদিক তখন খোদার কথা কেউ শুনতে চায় না, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইমাম সাহেব মসজিদে তালা খুললেন। এই তালা গত হাটবারে কেনা হয়েছে, খোদার ঘরে তালা দিয়ে রাখতে হয়, এর চেয়ে লজ্জার কথা কিছু আছে? কত বড় সাহস মানুষের, খোদার ঘর থেকে চাটাই এবং ওজুর বদনা চুরি করে নিয়ে গিয়েছে, আফসোসের কথা। রোজ হাসরের দিনে আল্লাপাক যখন জিজ্ঞাসা করবেন, পিয়ারা বান্দা, তুমি যে আমার ঘর থেকে বদনা নিয়ে গেলে, বিষয়টা কি বলো দেখি, তখন কি জবাব দেবে? ভাবতে গিয়েও খবির হোসেনের গা ঘেমে যায়। সূর্য থাকবে এক হাত মাথার উপরে, মাবুদে এলাহি, কি ভয়ঙ্কর দিন আছে আমাদের সামনে, কি ভয়ঙ্কর দিন। তিনি আজান দেওয়ার জোগাড় করলেন। ফজর ওয়াক্ত হয়েছে কি না ঠিক বোঝা যাচ্ছে না, আকাশে চাঁদ থাকলে এই মুশকিল, সময় আন্দাজ করা যায় না, অথচ একটা ঘড়ির কত আর দাম? এতগুলি মানুষ চাঁদা তুলেও তো একটা ঘড়ি কিনতে পারে, যদি কিনতো কত বড় একজন সাক্ষী হতো তাদের। হাসরের ময়দানে এই ঘড়ি কথা বলতো। ঘড়ি বলতো, হে মাবুত, তোমার বান্দাদের হয়ে আমি সাক্ষী দিতেছি। হে মাবুত, তোমার এইসব পিয়ারা বান্দারা আমাকে খরিদ করিয়াছিল। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বদর মুন্সি এসে পড়েছে, তার মানে ফজর ওয়াক্তের আর দেরি নাই। আজান হয়েছে ইমাম সাহেব? না, এখনও হয় নাই, সময় এখনও কিছু আছে। বদর মুন্সি অজু করতে গেল। টিনের একটি ড্রামে অজুর পানি তোলা আছে। তোলা পানিতে অজু করা ঠিক না, অল্পতেই তোলা পানি নাপাক হয়। সবচেয়ে ভালো পুকুরের পানি, পানি নষ্ট হওয়ার ভয় নাই। একটা পুকুর কাটা কেমন কোনো সমস্যা না, কিন্তু কাটবেটা কে? বদর মুন্সি, জি, একটা মেয়ে ছেলের দৌড়াই যেতে দেখলাম, বিপর্দ অবস্থায় দৌড়ো দৌড়ি। আমি দেখেছি, মনিরের বউ,
বিষয় কি? জানি না, জিজ্ঞেসে করি নাই। উত্তরের দিকে যাইতেছে, অসুখ বিসুখ নাকি? কে কইব? খবির হোসেন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। পাড়াপড়শির ব্যাপারে আগ্রহ নাই, কেমন খারাপ কথা। হয়তো বিপদ আপদ কিছু হয়েছে। বিপদ আপদ ছাড়া মেয়ে মানুষ দৌড়বে কেন? খবর নেওয়া দরকার। হাদিস শরীফে পরিষ্কার লেখা আছে, পড়শিকে নিজের ভাইয়ের মতো দেখিবে, পড়শির বিপদ নিজের বিপদ বলিয়া জানিবে। সহিহ হাদিস। এই শেষ না, বুখারী শরীফে আছে, যে ব্যক্তি প্রতিবেশীর বিপদ দেখে না, আগুন তাহার ভাই। বলেই খবির হোসেনের একটু মন খারাপ হলো। তিনি মাঝে মাঝে বানিয়ে বানিয়ে দুই একটা হাদিসের কথা বলে ফেলেন। জিনিসটা উচিত না, আল্লাপাক নিশ্চয় নারাজ হন, কিন্তু তিনি কাজটা মানুষের ভালোর জন্যই করেন। আল্লাপাক হচ্ছেন আলিমুল গায়েব, এই জিনিসটিও তিনি নিশ্চয় জানবেন। খবির হোসেন আজান দিয়ে মসজিদের ভিতরে এসে বসলেন। ঠিক আর কেউ আছে? তিনি অনেকক্ষণ বসে রইলেন, কেউ এলো না। দবির মুন্সি বিরক্ত হয়ে বলল, নামাজ পড়েন, দেরি করতেছেন কেন? আজান দিয়ে সাথে সাথে নামাজে দাঁড়া ঠিক না, হাদিসে নিষেধ আছে, দেখি একটু কেউ যদি আসে। আকাশ ফর্সা হয়ে এলো, কাউকে আসতে দেখা গেল না। খবির হোসেন ভারী মন নিয়ে নামাজের জন্য উঠে দাঁড়ালেন। তখন হঠাৎ মনে হলো, ঘরে বিপদ আপদ হলে মেয়েটা কাছের মানুষের কাছে না আসে এত দূরে যাচ্ছিল কেন? তার কাছে আসতে পারত, আসলো না কেন? সি সি, নামাজের মধ্যে এসব কী ভাবছেন তিনি? নামাজ কবুল হবে না, আর তারটা কবুল না হলে পাশে যে আছে তারটাও কবুল হবে না। ইমামতি করার মতো দায়িত্বের কাজ আর কিছুই আছে? বিরাট একটা দায়িত্বের কাজ, এই কাজটা ঠিক মতো করতে পারছেন না, বড় লজ্জার কথা। কিন্তু মেয়েটা তার কাছে এলো না কেন? মনিরের বউ তো তাকে চেনে, আর না চিনলেই কি, বিপদের দিনে পর্দা থাকে না? রোজ হাসরের দিনে ছেলে মেয়ে একসাথে দাঁড়াবে, বেপর্দা অবস্থায় দাঁড়াবে, কারো গায়ে কোনো কাপড় থাকবে না। এর মানে কি? মানে অতি পরিষ্কার, বিপদের দিনে কোনো পর্দা নাই, পর্দা মাপ। পেছনের শাড়ি থেকে খুব করে দবির কেশে উঠল, নকল কাশি। তার মানে ইমাম সাহেব দীর্ঘ সময় ধরে রুকুতে আছেন। খবির হোসেনের অনুতাপের সীমা রইল না, আল্লাহর সামনে দাঁড়িয়ে সে কি সব চিন্তা করছে? আল্লাহ কি তাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করিবে না, হে বান্দা, তুমি নামাজে দাঁড়া হয়ে দুনিয়াদারির কথা ভাবো? তখন নাকের বলবে, ইহা সত্য, ইহা সত্য, হায় হায় কি লজ্জার কথা। শরীফা হাঁপাচ্ছিলেন, মনে হচ্ছিল এখনই দম বন্ধ হয়ে যাবে। তার কেবলই মনে হচ্ছে ফিরে দেখবে মানুষটা লম্বা হয়ে পড়ে আছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে, আকাশ ফর্সা হতে শুরু করেছে, লোকজন জেকে উঠবে, নানান কথা জিজ্ঞাসা করবে, কিন্তু কাউকে কিছু বলা যাবে না। সাপে কাটার ব্যাপারটা জানাজানি হওয়া খুব খারাপ, যতই জানাজানি হবে ততই বিষ উঠবে। ওজা এসে ঝাড়ফুঁক করার পর লোকজন জানুক, তাতে ক্ষতি নেই। শরীফা জলিলের ঘরের দাওয়ায় উঠে এলো, জলিল ঘুমাচ্ছিল, ডাকাডাকিতে উঠে এলো, অবাক হয়ে বলল, বিষয় কি? আপনার দোস্তরে সাপে কাটছে। কও কি, কোন সময়? শেষ রাইতে। কি সর্বনাশের কথা, এতক্ষণ করছো কি? আমারে কিছু কয় নাই। আচ্ছা ঠিক আছে, বাড়ির যাও, আমি ওজার কাছে যাইতেছি। তুমি মুখ খুলবা না, কাউরে একটা কথা কইবা না। জলিল জামা গায়ে দিল, তার স্ত্রী পোয়াতি।
এখন তখন অবস্থা। সে বিছানা থেকে ক্ষীণস্বরে বলল, শরীফা কেন আইছিল? এমনে আইছে, কইছে কি? কিছু কয় নাই। ঘরে ঢুকলক না কেন? আহ চুপ! জলিল রওনা হল ধূপখালির দিকে। নিবারণ ওজার খুব নাম ডাক, এখন তাকে পাওয়া গেলে হয়। সাপে কাটার সময় কখন? হয়তো খবর পেয়ে চলে গেছে কোনখানে। আকাশ ফর্সা হতে শুরু করেছে, কাক ডাকছে। তাদের কর্কশ শব্দ আজ যেন অন্য দিনের চেয়েও বেশি। সাঁকোপারে ভোলা মিয়ার সঙ্গে দেখা, সে বিস্মিত হয়ে উঠল। দৌড়া কেন? কি হয়েছে? কিছু হয় নাই। জলিল থামল না, আরও দ্রুত পা ফেলতে লাগল। ভোলা মিয়া দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করল না। মনে হলো সে বুঝতে পেরেছে, এখন গ্রামে গিয়ে উঁচু গলায় বলাবলি না করলে হয়, যতই জানাজানি হবে বিষ ততই চড়তে থাকবে, নিয়মটাই এরকম। শরীফা ঘরে ফিরে দেখল মনিরুদ্দিন ঘরের ভেতর থেকে বারান্দায় এসে বসেছে, বিড়ি টানছে নিজের মনে। শরীফা ক্ষীণস্বরে বলল, জলিল ভাই ওজা আনতে গেছে। গেছে ভালো হয়েছে, পানি জল দে, চুলা ধরা। পানি দিয়া কি করবেন? আহ খালি কথা বাড়াই। শরীফা বাধ্য মেয়ের মতো চুলা ধরাতে গেল। তার এখন বেশ শান্তি লাগছে, বিষ বেশি দূর উঠতে পারেনি, বিষ উঠে গেলে কথা জড়িয়ে যেত। সে সাপে কাটা মানুষ মরতে দেখেছে, গলার স্বর আস্তে আস্তে ভারী হয়ে যায়, চোখের তারা বড় থাকে, এমনভাবে তাকায় যেন চিনতেই পারছে না, অথচ ঠিকই চিনতে পারে। ঘন ঘন পানি খেতে চায়, কিন্তু দুই এক ঢোক খেলেই বলে তিতা লাগছে, এক সময় অল্প অল্প বমি করে। শরীফা অ্যালুমিনিয়ামের ডেক্সিতে এক ডেক্সি ফুটন্ত পানি এনে সামনে রাখল, জিজ্ঞাসূচকে তাকালো। একটা বতনার মধ্যে পানিটা নিয়ে আস্তে আস্তে আমার পায়ে ঢাল। শরীফা অবাক হয়ে বলল, কোনখানে ঢালমু? সাপে কাটা জায়গাটার মধ্যে ঢাল। শরীফা আঁতকে উঠে বলল, এটা কি কন? বলক দেওয়া পানি, পাও পুইড়া কয়লা হয়ে যাইব। তোরে যা কইছি তাই কর, কথা বাড়াস না, পাও পুইড়া সিদ্ধ হয়ে যাইব, হোক খালি কথায় বাড়াই। শরীফার হাত কাঁপছে, পানি ঢালতে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনিরুদ্দিন স্থির হয়ে বসে আছে, একবার সে শুধু জন্তুর মতো চিৎকার করেই চুপ করে গেল। শরীফা নিজেই কেঁদে ফেলল, এই কষ্ট কেউ ইচ্ছে করে সহ্য করতে পারে? খোদার আলমে এমন মানুষ আছে? তুই কান্দস কেন? তোর তো কিছুই হয় নাই। শরীফা গলা ছেড়ে কেঁদে উঠল। মনিরুদ্দিন তাকে সম্পূর্ণ উপেক্ষা করে তাকিয়ে আছে নিজের পায়ের দিকে। শরীফা পানি এক জায়গায় ফেলতে পারেনি, চারিদিক ছড়িয়েছে, ফুসকা পড়ে গেছে সেসব জায়গায়, অসহ্য যন্ত্রণা। কিন্তু এই যন্ত্রণার ভেতরও একটি ক্ষীণ আশার ব্যাপার আছে। সাপের কামড়ের জায়গাটি ক্ষীণ একটা রক্তের ধারা নেমে যাচ্ছে, জমাট বিষ বেরিয়ে যাচ্ছে। মনিরুদ্দিন ক্লান্ত গলায় বলল, একটা পাখান হাওয়া কর, প্রয়োজনের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না। তালের পাখা বিছানায় নিয়ে শুয়েছিল, সেটি এখন কোথাও নেই, আশ্চর্যের ব্যাপার, এটা যাবে কোথায়? শরীফা কি করতেছিস? কি পাখা খুঁজি? বাদ দে। শরীফা দরজা ধরে অপরাধীর ভঙ্গিতে দাঁড়াল, তার গালে পানির দাগ এখনও শুকায়নি, রোদ উঠে গেছে, স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়ে যাবে, কিন্তু এই বাড়িতে সব কিছু উলটপালট হয়ে গেল। মনিরুদ্দিন হঠাৎ করেই অসম্ভব রকম গলায় বলল,
আমার এক মামিয়া ছিল, সানসোনা নাম, তোর মতো সুন্দর আছিল, বাঞ্জা মাইয়া মানুষ, পুলাপান ছিল না। শরীফা ভেবে পেল না হঠাৎ মামির কথা আইতেছে কেন। শরীফা, কি মামিটা বড় ভালো ছিল, মজার মিশুক, হঠাৎ তার কথা কেন? কোনো কারণ নাই, এমনি মনে হইল। এক গ্লাস পানি দে, তিয়াস হইতেছে। শরীফা পানি এনে দিল। মনিরুদ্দিন পানি খেতে পারল না, এক ঢোক খেয়েই বলল পানি তিতা লাগতেছে। রক্তশূন্য হয়ে গেল শরীফার মুখ। কি সর্বনাশের কথা, পানি তিতা লাগবে কেন? মনিরুদ্দিনের কপালে বিন্দু বিন্দু ঘাম। দড়ি দিয়ে বাঁধা পা অনেকখানি ফুলে উঠেছে। সে থেমে থেমে শ্বাস নিচ্ছে, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বড় আদর করত আমারে। কার কথা কন? আমার মামি, চানসোনা নাম। আমার জীবনটা কষ্টে গেছে, বুঝছ শরীফা? খুব কষ্টে। শরীফা তাকিয়ে আছে, তার চোখ দুটি বড় বড়, সেখানে পানি টলটল করছে, সাদা মোরগটি এগিয়ে আসছে। এর কৌতূহল অন্যদের চেয়ে বেশি। শরীফা, আমার মামি বড় সুন্দর কথা কইত। জি, মনিরুদ্দিনের কথা জড়িয়ে যাচ্ছে। বিশাল একজন কেমন শিশুদের ভঙ্গি মতো ভঙ্গি করছে। মামি সবসময় বলতো, মায়া মানুষের উপর গোস্বা করবি না, ওরা উল্টাপাল্টা কাম করে, বুদ্ধি কম, কি করবি বল। মনিরুদ্দিন মামি যা বলতো তাতেই মাথা নাড়ত, কারণ তার তখন চরম দুঃসময়, মনে ভয় ঢুকে গেছে, মনে হচ্ছে মামিও তাকে দূর করে দেবে। একদিন কাছে ডেকে এনে গায়ে মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলবে, অকালের দিন পড়েছে রে বাপ, একটা বাড়তি লোকের পেট কীভাবে চালাই বল, তুই অন্য জায়গা দেখ। এই বলে সে খানিকক্ষণ কাঁদবে, খুন খুন করে তারপর একটা চকচকে শিখি হাতে ধরিয়ে দিবে। 7 বছর বয়সের মনির মিয়াকে তার ইহজাগতিক সম্বল একটি লুঙ্গি এবং একটা গামছা দিয়ে নতুন আশ্রয় খুঁজতে হবে। কোথায় খুঁজবে সে? খোঁজা হয়ে গেছে, কোথাও আর কেউ নেই, কিন্তু মামি চরম আকালের দিনেও তাকে বের করে দেয়নি, উঠতে বসতে 100 কথা শোনায়নি, বরং আড়ালে আবডালে ডেকে নিয়ে বলেছে, মাটি কামড় দিয়ে পয়ড়া থাক, তোর মামা মারধর করব, খেদাই দিতে চাইব, পোলাপান মানুষ, তুই যাইবি কই, খাইবি কি, আমি যতদিন আছি তুই থাকবি। কি ভয়াবহ দুর্দিন, বৈশাখের ফসল মারা গিয়েছে, নাবাল অঞ্চলের ফসল এই একটি, মানুষ খাবে কি? মনিরুদ্দিনের মামা চোখ লাল করে সারাদিন উঠানে বসে থাকে, তার দিকে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে যায় মনিরুদ্দিনের। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, মামা তাকে কিছু বলে না। সংসারে 3টি মাত্র পেট পালতে গিয়ে লোকটির দিশাহারা হয়ে যাওয়া অবস্থা। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে খাঁখা করে গ্রাম। মনিরুদ্দিন দুপুরে একা একা ঘুরে বেড়ায়। বাড়ি ফিরলেই মামি ফিসফিস করে বলে, অত হাঁটাহাঁটি করিস না, হাঁটাহাঁটি করলেই খিদা লাগব, খিদা লাগলে খাবি কি, পাতিল ঠন ঠন। সেই 1 বছরের মামা পুরোপুরি নিঃস্ব হয়ে গেল, অসুখ বিসুখে শরীরও নষ্ট। মুনিশের কাজ, ঘরামির কাজ কিছুই করার ক্ষমতা নেই। কাঁঠাল গাছের নিচে একটা চাটাই পেতে সারাদিন শুয়ে থাকে, বিড়বিড় করে সারাদিন কথা বলে, হাসে, মাঝে মাঝে চুপ করে থাকে। তখন তার ভঙ্গি দেখে মনে হয় সে কথা শুনছে, লোকজন অবাক হয়ে দেখতে আসে। সে নির্বিকার,
মনিরুদ্দিনও চোখ বড় বড় করে, কাছে যেতে সাহস পায় না। মামি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, মানুষটার মাথা খারাপ হয়েছে, বুঝছস মনির মিয়া, গাছের সাথে দোস্তি করে, রাজ্যেরই আলাপ করে গাছের সাথে, কি সর্বনাশের কথা কয় দেই। এই বলে সে খিলখিল করে হাসে। মনিরুদ্দিন বুঝতে পারে না তার হাসা উচিত কিনা। ও মনির মিয়া, লোকটা পাগল হইলেও কিন্তু খারাপ না, কি কস? এই যে অতদিন থাকলি, একটা কথা হইছে, অন্য কেউ হইলে লাথি দিয়ে বাইর কইরা দিত, দিত কি না ক? দিত, পেটের খিদার মতো খারাপ জিনিস নাই। বাঘেরা পেটে যখন খিদা ওঠে তখন কি করে জানোস? না, নিজের বাচ্চা খায়, বিলাইও নিজের বাচ্চা খায়। নিজের চৌখে দেখা, আল্লাহর কিরা, মামার চিকিৎসা কিছু হলো, গ্রাম্য চিকিৎসা, মাথা কামিয়ে খালিশপুরের পীর সাহেবের তেল পড়া, তাতে লাভ হলো না, শুধু মামার মুখটা শিশুদের মুখের মতো হয়ে গেল। লোকটা মারা গেল ভাদ্র মাসে, যথারীতি গাছের নিচে শুয়েছিল, সন্ধ্যাবেলা রুটি আর ডাল খাওয়াতে গিয়ে দেখা গেল শক্ত হয়ে গিয়েছে, মুখ হা করা, অসংখ্য লাল পিঁপড়া সারিবদ্ধভাবে মুখের ভেতর ঢুকছে এবং বের হয়ে আসছে। মনিরুদ্দিনের মামি মৃত্যুকে গ্রহণ করলো খুব স্বাভাবিকভাবে, তাকে দেখে মনে হলো না সে খুব একটা মন খারাপ করেছে, কান্নাকাটি হয়েছে কিছু নাই, দুঃসময়ে একজন মানুষ কমে গেল, এই নিয়ে সম্ভবত কিছুটা খুশি। মনিরুদ্দিনকে দিয়ে গ্রামের মাতব্বরকে বলে পাঠালো, লোকটার কবর যেন আম গাছটার নিচে দেওয়া হয়। মাতব্বরদের একজন বজলু সরকার, লোকটিকে যে কোনো কথাতেই রেগে ওঠে, যথারীতি রেগে গিয়ে বলল, কেন আম গাছের নিচে কেন? গাছটার সাথে শেষ সময়ে মানুষটার দোস্তি হয়েছিল, নানান কথা কইতো। বজলু সরকার আকাশ থেকে পড়ল, বলে কি এসব, কি বিষয়? গোপন করে বলল, কি বললা তুমি, কার সাথে দোস্তি, গাছের সাথে? পাগল ছাগলের মতো কথা কইবা না। আরে শোনো, স্বামী মারা গেলে চৌখে এক ফোঁটা পানি নাই, কেমন মেয়ে মানুষ তুমি, চৌখে পানি না আইলে কি কর মুকন? আরে এটা তো মহাবিয়াদব, মুখে মুখে কথা কয়, এইসব কিয়ামতের নিশানা, সত্যি সত্যি কিয়ামতের নিশানা। পরের বৈশাখেও ফসল মারা পড়ল, পাকা ধানের ক্ষেত তিন ঘন্টার বৃষ্টির পানিতে বনিয়াবাড়ি গ্রামের মানুষগুলো পাথর হয়ে গেল, এটা কেমন কথা, আল্লাহর কেমন বিচার? মৌলানা খবির হোসেন নানা জায়গায় বলে বেড়াইতে লাগল, তিনি জানতেন এমন হবে, ধর্মের পথে কেউ নাই, জুম্মার দিনে নামাজ ঘরে দশটা লোক হয় না, তিনি অনেক দেশ বিদেশ ঘুরেছেন, এমনকি কখনো এমন গ্রাম দেখেনি। খবির হোসেনের এ ধরনের কথা বলার অধিকার আছে, তিনি বিদেশি লোক, বহু দেশ গ্রাম ঘুরে এখানে এসে স্থায়ী হয়েছেন। প্রথম যখন এলেন তখন বনিয়াবাড়ির খুব রমরমা, মাঠ ভর্তি পাকা ধাম, বৃষ্টি বাদলায় একটি ধানের শীষও নষ্ট হয়নি, ধান কাটা হচ্ছে, রাত জেগে মেয়েরা সেই ধান সিদ্ধ করছে, হইচই চিৎকার। খবির হোসেনের বিস্ময়ের সীমা রইল না, এত ফসল ফলে ভাটি অঞ্চলে, এ দেখি আল্লাহতালার নিয়ামতের জায়গা। তার বিস্ময় দেখে বনিয়াবাড়ির লোকজন মহা খুশি, তারা দাঁত বের করে হাসে, একটা ফসল তুলি বুঝলেন মৈলনা সব, তারপর পায়ের উপর পা তুইলা সারা বছর খাই, ভাতের অভাব নাই, তাই তো দেখতেছি। এইটা হইল মৌলানা সাহেব ফুর্তির জায়গা, আমরা নিজের আর গানের দল আছে, বাদ্য বাজনা হয়, এইসব তো ঠিক না, গান বাজনা হাদিস কোরআনে নিষেধ আছে, চেংড়া ফেংড়ারা করে আর কি,
কাজকর্ম তো কিছু নাই, কি করবে কন? গ্রামের মুরব্বীরা বললেন, থাইকে যান মৌলানা সাহেব, গ্রামে মসজিদ আছে, আজান দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হাদিস কোরআনের কথা কইবেন, খাওয়া খাইদের কোনো চিন্তা নাই, খোরাকি বাদ দিয়া বছরে 40-50 মন ধান পাইবেন, বিয়া শাদি পালা পার্বণে মসজিদের ইমাম সাহেবের জন্য আলাদা বন্দোবস্ত আছে, বনিয়াবাড়ি জায়গা খারাপ না। খবির হোসেন থেকে গেলেন, এরা ভালো বলেনি, জায়গাটা ভালোই, রাত দিন মাঠের উপর দিয়ে হু হু করে হাওয়া বয়, মন আনসান করে, বর্ষাকালে পানিতে ঢেকে যায় চারিদিক, তখন ভাটি অঞ্চলের অন্যরূপ, বিয়ে শাদি শুরু হয়, গানের দল দিন রাত্রি ঢোল বাজিয়ে গান করে, মহা উৎসাহে বুড়োদের দল ঘণ্টার পর ঘণ্টা খেলে বাঘবন্দি, কাজকর্মের কোনো বালাই নেই, বর্ষার সময়ে কাজ একটাই, খাওয়া এবং ঘুম, বড় বিচিত্র জায়গা। খবির হোসেনের বড় পছন্দ হইল ব্যাপারটা, একটা বিয়ে শাদি করে সংসার ধর্ম শুরু করায় ইচ্ছাটা মাথা ছাড়া দিয়ে উঠল। জমি সস্তা, কিছু জমি জমা করা খুব কঠিন হবে না, ভাটি অঞ্চলের সস্তার ধান কিনে উজান দিশে বিক্রি করলেও ভালো পয়সা, সেটাও করা যায়, এতে দোষের কিছু নাই। স্বয়ং রসুলুল্লাহ ব্যবসা বাণিজ্য করতেন, রুজির বার আনা হলো হাদিসের কথা, রসুলুল্লাহ নিজে তার সাহাবিদের বলে গেছেন, টাকা পয়সা হওয়া দোষের না, টাকা পয়সা থাকলে মনে শান্তি থাকে, আল্লাহ খোদার নাম নেওয়া যায়, পেটে ক্ষুধা থাকলে মনে ঢোকে শুধু ভাতের চিন্তা, বড় চিন্তা আসে না। এই যেমন এখানকার অবস্থা, বড় ভালো আছেন, মনে বড় শান্তি, আল্লাহকে ডাকতে পারছেন, ইবাদত বন্দগি করেও আরাম পাওয়া যাচ্ছে। কিন্তু শেষের দু বছরের অবস্থা দেখে খবির হোসেনের মাথা খারাপ হওয়ার জোগাড়, এ কি সর্বনাশের জায়গা, ইয়া মাবুদে এলাহি, ইহা গফুরুম রহিম, সমস্ত ফসল একসঙ্গে নষ্ট হয়ে যেতে পারে এই ধারণাই তার মাথায় আসেনি, পরবর্তী ফসলের জন্য এই লোকগুলির আরও বৎসর অপেক্ষা করতে হবে, এরা এখানেই থাকবে, অন্য কোনো কাজকর্মের ধান্দায় ঘর ছেড়ে বেরোবে না, কারণ অন্য কাজকর্ম তাদের জানা নেই, উজানের দেশ থেকে ধুরন্ধর সব লগ্নিকারীরা টাকা নিয়ে আসবে, লগ্নি করবে পরের বছরের জন্য, এক মন ধানের টাকায় চার মন ধান দিতে হবে। খবির হোসেন গত বছর এই জিনিস হতে দেখেছেন, এই বছরও দেখবেন, তারপর তিনি সামনের বছরও ফসল না হয় তখন মৌলানা সাহেব রোজ চিন্তিত মুখে বজলু সরকারের কাছারি ঘরে থাকেন, তখন এই অভাবের দিনে তার খাওয়া যায় এই বাড়ি থেকে, বজলু মিয়াকে তুষ্ট রাখা দরকার, বজলু মিয়া তুষ্ট হন না, বিরক্ত স্বরে বলেন, রোজ আইসে বসে থাকেন কেন, কই যা মুকন, মৌলানা মানুষ মসজিদে গিয়ে বসে থাকেন, আল্লাহ খোদারে ডাকেন, বড় অসুবিধার জায়গা ভাই, এইটা একটা মোটে ফসল, ফসল গেল তো সব গেল, কি সর্বনাশের কথা, দুনিয়ার সব জায়গা তো একরকম না। তা ঠিক, আল্লাহ পাক বালির দেশও বানাইছেন, যেমন ধরেন মরুভূমি। বজলু সরকার উত্তর দেন না, রাগি চোখে তাকিয়ে থাকেন, মৌলানা সাহেব নিজের মনেই কথা বলেন, আল্লাহ পাকের খাস রহমতের জায়গা হলো মরুভূমি, নূর নবীর জন্মস্থান, এখন বাড়িতে যান মৌলানা সাহেব। জি আচ্ছা, আমি একটা কথা কইতে আসছিলাম। কি কথা? ভাবছি দেশে চইলা গেলে কেমন হয়। যাইতে চাইলে যান, আপনার কেউ বাইন্দা রাখছে? মসজিদে নামাজ হবে না, এইটা নিয়ে মনে একটু কষ্ট।
নামাজ ঘরে পাঁচ ওয়াক্ত আজান হওয়া লাগে, না হইলে আল্লাপাক খুব নাকস হন আল্লাহর গজব নামে। গজবের আর বাকি আছে কি? তাও ঠিক, খুবই ন্যায্য কথা। বাড়িত যান, বাড়িত গিয়ে ঘুমান। কবির হোসেন চিন্তিত মুখে বাড়ি ফিরেন, রাতে তার ঘুম হয় না। কি সর্বনাশের দেশ! এমন দেশে মানুষ থাকে নাকি এটা তার ভাগ্য? যেখানে যান সেখানকার অবস্থাই বদলে যায়। তিনি কি মানুষের দুঃখ এবং দুর্দশা সাথে করে নিয়ে আসেন? এরকম অপয়ালোক কিছু কিছু আছে, দুর্ভাগ্য তাদের ঘিরে থাকে। শুধু তাদেরই না, যারা এসব লোকের সংস্পর্শে আসেন এরাও তাদের দলে চলে যায়। তিনি নিজের জীবনেই এটা লক্ষ্য করেছেন। কত জায়গায় গেলেন, সুখে শান্তিতে জীবন শুরু করলেন, যেই ভাবলেন এবার স্থায়ী হবেন, যা যাবার জীবনের ইতি করবেন, নিজের ঘর সংসার, সামান্য কিছু জমিজমা, ধবধবে সাদা রঙের একটা গাই, উঠোনে পুঁয়ের মাছা, বাড়ির পেছনে লক লোকের ডাটা ক্ষেত, কয়েকটা হাঁস মুরগি, সন্ধ্যাবেলায় যাদের ঘরে আনবার জন্য তার স্ত্রী লম্বা ঘোমটা টেনে বেরোবে, নিচু গলায় বলবে তৈ 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 তৈ, ঠিক তখন একটা ঝামেলায় সব ছেড়ে ছুড়ে চলে আসতে হচ্ছে। আল্লাহপাক এত নারাজ কেন তার উপর? তিনি কি আল্লাহপাকের আদেশ মাথা পেতে পালন করেননি? রসুল করিমের শিক্ষা অন্যদের বলেননি? ভুল ত্রুটি তিনি যদি কিছু করেই থাকেন, না বুঝে করেছেন, আল্লাহপাক তার জন্য এমন কঠিন শাস্তির ব্যবস্থা কেন করবেন? তিনি হচ্ছেন রহমতের সাগর। এই রহমতের ছিটে ফোঁটাও কি তার জীবনে আসবে না? তিনি কি এতই নাদান? রাত জেগে খবির হোসেন তাহাজ্জুদের নামাজ পড়েন, বিড়বিড়ি করে বলেন দয়া করো দয়া করো, ফানা দাও, আমার জন্য গ্রামের মানুষগুলিকে তুমি কষ্ট দিচ্ছ কেন, এদের মুক্তি দাও। খবির হোসেন বারবার মনে হয় তিনি গ্রাম ছেড়ে গেলেই সব সমস্যার সমাধান হবে, এই বনিয়া বাড়িতে সুখের প্লাবন বইবে, এমন ফসল ফলবে যে কেটে আনতে ইচ্ছা করবে না। চাঁদের ফকফকা আলোয় ছেলেপুলেরা ছুটাছুটি করবে, বৃদ্ধ বৃদ্ধারা ভর পেটে ঘুমাতে যাবে, অভাব চরমে ওঠে ভাদ্র মাসে, হাড় ঝিরঝিরে শিশুরা অলস ভঙ্গিতে ঘুরে বেড়ায়, বেশিরভাগ সময়ে তারা ঘাটে বসে থাকে। কিছুদিন আগে বড় নৌকায় করে সাহায্য এসেছিল, আটা চিনা এবং ওষুধপত্র। তারা বলে গিয়েছে আবার আসবে, যদি আসে, সাহায্যের লোকজন আসে না, কিন্তু নানান ধরনের মানুষজনের আনাগোনা বেড়ে যায়। এই ধরনের লোকদের অভাবের সময় দেখতে পাওয়া যায়। এদের সার্থকতা খুব মোলায়েম, গায়ে হাত দিয়ে কথা বলে, মিনিটে মিনিটে সিগারেট ধরে। বনিয়া বাড়ির সবাই জানে এরা হচ্ছে মতলববাজ লোক, বদ মতলব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তবু চুপ করে থাকতে হয়। দুঃসময়ে কথা বলতে ভালো লাগে না। গ্রামের মাতব্বররা যদিও বলে বেড়ায় কেউ যেন হালের গরু বিক্রি না করে, গরু চলে গেলে হাল বন্ধ হয়ে যাবে, সবচেয়ে দিক কিন্তু গরু যেন থাকে। অনেকেই তাদের কথা শোনে না। নানান কিসিমের নৌকায় ভাটি অঞ্চলের গরু ছাগল পার হতে থাকে, পশুরা গভীর মমতায় চোখ বড় বড় করে তাকিয়ে থাকে গ্রামের দিকে, ভাদ্র মাসের ভরা নদী সলসলত করে। এই রকম দুঃসময়ে মনির উদ্দিনের মামি চানসোনার ঘরে গ্রামের মাতব্বররা একত্র হন। এদের মধ্যে সবচেয়ে প্রবীণ হচ্ছেন নিয়ামত খাঁ। তিনি ঠান্ডা গলায় বলেন, এইসব কি করতেছো তুমি চানসোনা? সি সি, চানসোনা উত্তর দেয় না। দরজার উপাশ থেকে তার কাঁচের চুড়ির শব্দ শোনা যায়। অভাব তো আছেই, বেজায় অভাব। শুধু এই গ্রামে তো না, ভাটি অঞ্চলে কোনো খাওন নাই, তাই বইলা রাইতে বিরাইতে বিদেশি লোকজন তোমার ঘরে আনাগোনা করব? চানসোনা ফিসফিস করে উত্তর দেয়, পরিষ্কার শোনা যায় না।
নিয়ামত খা গলা খাকড়ি দিয়া বলেন, তুমি এই গ্রাম সাইডা যাও গিয়া। কই যাবো কন? বাপের বাড়ি চলে যাও, ভাই ব্রাদারের সাথে গিয়া থাকো। বাপের বাড়িতে আমার কেউ নাই। আজকের পর্ব এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যদি পছন্দের কোনো গল্প থাকে কমেন্টে লিখে জানাবেন, পড়ে শোনানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।